গৌরীপুরত পথ দুর্ঘটনায় এজন শিক্ষক আহত হওয়ার পিছতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত রাইজে প্রহার করে কর্তব্যরত আরক্ষীক। গৌরীপুর থানার অন্তর্গত গেড়ামারি বতের তলত রাষ্ট্রীয় ঘাইপথর এখন ট্রাকে খুন্দিয়ায় এজন বাইক আরোহীক। দুর্ঘটনাত মোটরসাইকেল আরোহী শিক্ষক অলিউল ইসলাম গুরুতরভাবে আহত হয়। এই দুর্ঘটনার পিছতে গৌরীপুর থানার যানবাহন শাখার আরক্ষীয়ে ততালিকে শিক্ষকগুলিক উদ্ধার করে আরক্ষীর গাড়ি চিকিৎসালয় প্রেরণ করে। একাংশ রাইজ উত্তেজিত হয়ে পড়ার যানবাহন শাখার বিষয়া ডি পাঠক আর কনিষ্ঠবল চিরঞ্জিৎ রায়ক আক্রমণ করে। রাইজর আক্রমণত আহত হয় দুই আরক্ষী। পাছত ঘটনাস্থলীত গৌরীপুর থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার আরক্ষীর এটা দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আহত দুই আরক্ষীক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। এটা পথ দুর্ঘটনা কেন্দ্র করে এনেদরে তীব্র উত্তেজনা বিরাজ করলে এগারী শিক্ষক বাইক আরোহী এজন শিক্ষকক এখন ট্রাকে খুন্দিয়াইছিল আর তারপরে রাইজ যানবাহন আরক্ষীর বিরুদ্ধে ক্ষোভিত হয়ে উঠে। উত্তেজিত রাইজে আইন হাতত তুলি আরক্ষীকে আক্রমণ করলে। রাইজর আক্রমণত গুরুতরভাবে আহত হয় দুই আরক্ষী। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আহত দুইজন আরক্ষীকে উদ্ধার করে হাসপাতালত ভর্তি করায়। আনহাতে ট্রাকর খুন্দাত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত শিক্ষকজনকও আরক্ষীর তৎপরতাত চিকিৎসালয় প্রেরণ করা হয়। রাজ্য ধারাবাহিক রূপত এই দুর্ঘটনাসমূহ সংঘটিত হয়ে আছে আর পথ দুর্ঘটনা রোধ করা যেন প্রশাসন ব্যর্থ হয়েছে আর সময়ে সময়ে উত্তেজিত হয়ে পড়ে রাইজ আর উত্তেজিত রাইজে এবার আরক্ষীর উপরতে চলালে ভয়ানক এই আক্রমণ। ডুবুরীপুর আমার সাংবাদিক জ্যোতির্ময় চক্রবর্তীর সঙ্গে সংযুক্ত হয়েছো। জ্যোতির্ময়, আমি সবিশেষ খবর লাভ করি আপনার এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল একটা পথ দুর্ঘটনা কেন্দ্র করে যত নাকি রাইজর আক্রমণত আঘাতপ্রাপ্ত হবলগিয়া হল দুই আরক্ষী। হয়, নিশ্চয়কৈ জয়ন্ত, কালির এই ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা বলে কোব লাগবে আর যথেষ্ট একটা নিন্দনীয় ঘটনা। এই কারণে যে ইউনিফর্মত থাকা আরক্ষীক এইধরণে আক্রমণ করা হয়েছিল, তেওঁলোকৰ যদি কিবা অভিযোগ আছিল তেওঁলোকে আরক্ষীর উর্ধতন কর্তৃপক্ষক জানাব পারিলে সমগ্র কথা। কিন্তু যি সময় দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনা হওয়ার সময়তে আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয় আর উপস্থিত হয়ে পেলায় যিজন আহত ব্যক্তি তেওঁক আসলে তারেপরা বেলেগ চিকিৎসালয় লৈ যাবলৈ তাত উপস্থিত হয়েছে আর যানজট তার যে যানজট সৃষ্টি হয়েছিল যানজট ক্লিয়ার করবলে তাতে উপস্থিত হয়েছিল। কিন্তু সেই সময়ত এসাম লোকে আরক্ষীক যদরে আক্রমণ করলো, আপনি ভিডিওটো যেধরণে দেখা পাইছে, যেধরণে আরক্ষীক খেদি খেদি করে মারিলে বা ঠেলা হেঁচা করলে আক্রমণ করলে, এই সমগ্র কথাই কিন্তু এই অঞ্চলটোর যে দীর্ঘদিনের যে তাত অসামাজিক তত্ত্ব যে বৃদ্ধি পাই আছে সেই কথা কিন্তু পুনৰ প্রমাণ করেছে। আর আমার হাতত যেখানে তথ্য আছিল তাত আমি শুনিব পাইছো যে কিছু অবৈধ ট্রেক্টর তাতে অহা যাওয়া করেছিল সেই পথটুইদি, আর যত বালি ইত্যাদি তাত কড়িওয়া হয়েছিল, বালি মাটি ইত্যাদি, আর আরক্ষীয়ে কেবাদিনের তাত চেকিং করে আছে এই অবৈধ ট্রেক্টর সময় যানজট সময় নিয়ন্ত্রণ করা যায়। আর এই গোটেই কামটোর কারণে আরক্ষীর উপর পূর্বের পরে খর্গহস্ত হয়ে আছে। কালি কেবল একটা বাহানা, একটা দুর্ঘটনা হওয়া যেটা আরক্ষী গিয়ে তাদের উপস্থিত হল, সেই দুর্ঘটনার বাহানা লই তৃতীয় পক্ষে আসলে আরক্ষীক আক্রমণ করলে। আর এই গোটে সমগ্র কথাটা কিন্তু স্থানীয় যে সচেতন মানুষ আছে তেওঁলোকে যথেষ্ট আসলে চিন্তা ব্যক্ত করেছে। কারণ এনে ধরনের আরক্ষীক রাষ্ট্রীয় ঘাইপথের উপর এনে ধরনের ঠেলি হেঁচি লই যাওয়া, খেদি খেদি লই যাওয়া, মার মার বলে এই মুহূর্তত কোনো লোকক চিনাক্ত করা হয়েছে আরক্ষীর উপর আক্রমণ করা? হয় জয়ন্ত, এটা বস্তু চাওক যে এই সমগ্র ঘটনাত কিন্তু ভিডিও কেবাজন প্রত্যক্ষদর্শীয় ভিডিও করেছে আর প্রত্যক্ষদর্শীর পরে সংবাদ মাধ্যমলৈ বা সোশ্যাল মিডিয়ালে ভিডিও সমূহ বিয়পি পড়ে, বিয়পি পড়ার লগে লগে কিন্তু আরক্ষী এই ভিডিও সমূহ বর্তমান লৈ পেলায় তারেপরা চিনাক্ত করেছে বহুকেজন ব্যক্তিক। ইতিমধ্যে তিনিজনমান ব্যক্তিক তারেপরা সোধপোছর কারণে লৈ হওয়া হয়েছে বলে আমি হাতত তথ্য পাইছো, কিন্তু আরক্ষী এটা কথা স্পষ্ট করা নাই। আরো বহু লোক এই সমগ্র ঘটনা যে জড়িত থাকিব পারে। যদি মই শেষত জানিব বিচাৰিম দুর্ঘটনাগ্রস্ত শিক্ষকজনের বর্তমান অবস্থা কেনেকুয়া, লগতে রাইজর আক্রমণত আহত হওয়া দুই আরক্ষীর বর্তমান অবস্থা কেনেকুয়া? হয় জয়ন্ত, আহত শিক্ষকজন বা রাইজের হাতত আক্রান্ত যে দুই আরক্ষী বিষয়া আছে, বিষয়া আর কনস্টেবল যে আছে তেওঁলোকৰ বর্তমানে অবস্থা সংকটমুক্ত বলে আমি জানিব পাৰিছো। কিন্তু কিন্তু সমগ্র কথা এটা কথাই যে সেই অঞ্চলত দীর্ঘদিনের পর এনে ধরনের কোনো দুর্ঘটনা হলে লুটপাট ইত্যাদি ঘটনা সংঘটিত হয়ে থাকে, সেই অঞ্চলটোর প্রতি কিন্তু রাইজর স্থানীয় যে সচেতন ব্যক্তি আছে তেওঁলোকে আরক্ষী এই কঠোর ব্যবস্থা লোক সেই কিন্তু দাবি উত্থাপন করেছে। ধন্যবাদ জ্যোতির্ময়। এবার আসছো রাত।